বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, স্থায়ীভাবে সুন্দর হওয়ার ফাটাফাটি কিছু ঘরোয়া টিপস, আসুন দেখে নেই। আজ আপনাদের জন্য হাজির করলাম কিছু ফাটাফাটি সৌন্দর্য টিপস। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও এই টিপসগুলো অনুসরণ করে সুফল পেতে পারেন। তাহলে দেরি না করে আসুন জেনে নেই স্থায়ীভাবে সুন্দর হওয়ার ফাটাফাটি কিছু টিপস। তিল বেটে নিন অথবা গুঁড়ো করে নিন, এতে সামান্য জল মিশিয়ে সেঁকে নিন। একটা সাদা রঙের তরল পাবেন, সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পড়া জায়গায় লাগান, ত্বক ফর্সা হয়ে যাবে। ত্বকের রং আরও ফর্সা করার জন্য দই লাগান মুখে, মিনিট করে রাখুন, তারপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 3 দিন এরকম লাগাতে হবে। নিয়মিত দুধ দিয়ে মুখ ধুয়ে মুছে ফেললেও ত্বক ফর্সা হয়। সারা গায়ের রং উজ্জ্বল করতে বেসন, দই আর সামান্য হলুদ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। স্নানের সময় সাবানের বদলে এটি ব্যবহার করুন নিয়মিত। যদি আপনার ত্বক শুষ্ক হয়, 2 চা চামচ কাঁচা দুধ, 2 চা চামচ আলুর রস ঠান্ডা করে এটি ব্যবহার করুন ক্লিনজার হিসেবে। মধু আর কয়েক ফোঁটা লেবু রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট। মধু যখন আপনার ত্বক উজ্জ্বল করবে, লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণ ত্বককে করবে আরও ফর্সা। লক্ষ্য করে থাকবেন, অনেক ফর্সা লোকেরও ঠোঁটের রং কালচে, কিন্তু সেজন্য কিছুমাত্র নিরাশ হবেন না। কয়েক ফোঁটা পাতিলেবুর রস, মধু ও ম্যাসাজ ক্রিম মিশিয়ে দিনে 2 বার ঠোঁটে ম্যাসাজ করলে মাসখানেকের মধ্যেই সুফল পাবেন। তবে ব্যবহারটা নিয়মিত ও নিষ্ঠার সাথে করতে হবে, এভাবে চোখের নিচের কালিও অপসারিত হবে। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।